মানে দর্শক, তোমরা দেখেছেন উত্তরসদ খবর, আর মুই তোমার সাথে রতন। প্রত্যেক সপ্তাহে আমরা একজন করে গুণী মানসিক তোমার সামনে হাজির করাই, আর উমার গুণের নানা কথা শুনি। তো আজই আমরা এমন দুজন গুণী মানসিক নিয়ে এই গুণী মানসিক আসরত বসছি। বই তোমার সাথে পরিচয় করে দেখ, তোমরা যদিও হয়তো বাসিলে চিনিবার করেন, কিন্তু তাও আমার ফর্মালিটিসের মধ্যে পড়ে পরিচয় করে দেওয়াটা। কিংবা জলপাইগুড়ি জেলার ধুবড়ি ব্লকের আমরা এই বাদমো যাচ্ছি। সাথত আছে আমার নজরুল দা, আছে অধ্যাপক নির্মল চন্দ্র রায়, ডক্টর নির্মল চন্দ্র রায়। ওরা নিজের নিজের কর্মক্ষেত্রে তো গুণী অবশ্যই, তা আমাদের সমাজের নানান কাজের সঙ্গে ওরা যুক্ত থাকে। তো আজই যে বিষয়টা নিয়ে আমরা আলোচনাটা করবো সেটা হলো এই যে শিকর নামে একটা সংস্থা আছে, যে সংস্থাটার আমরা দুজন কর্ণধার। তো আমরা শুনি নেব যে শিকরের কি উদ্দেশ্যে শিকর গঠিত হয়েছে, এবং শিকরের প্রচার প্রসার কতদূর গেছে, বা এলা কি অবস্থায় আছে, এবং শিকরটা কি কি ধরনের সংস্থা সেটা আমরা শুনি নেব। নজরুল দা, উত্তরসদ খবর ধীরে ধীরে পক্ষ থেকে তোমাকে আমি দণ্ডবোধ জানাচ্ছো, নির্মলদাকে দণ্ডবোধ জানাচ্ছো। নির্মলদার আরো পরিচয় আছে, নির্মলদা উত্তরসদ খবরের চিফ এডিটর, উত্তরসদ খবরের সাথে নানান প্রোগ্রামও তো থাকে। তো তা বাদে হচ্ছে ওরা শিকরেরও আজই কর্মকর্তা, সাথে নজরুলদা একজন ব্যক্তিগত হয়ে ওরা একজন শিল্পী, বিশিষ্ট শিল্পী, নানান দেশ বিদেশে ওরা গানের প্রোগ্রাম করে বেড়ায়। তো নজরুলদা ওরা শিকরের একজন অন্যতম কর্মকর্তা, আমরা শুনে নেবো আজই ওয়াটে থাকি যে শিকরটা কি জিনিস, আর শিকরের কাজকর্ম কি ছিল। তো দাদা, তোমরা এই শিকর যে একটা সংস্থা, শিকর নামে যে একটা সংস্থা আছে, তো এই সংস্থাটা তোমরা কোনো দর্শক শোনাবে যে এই সংস্থাটা কতদিন গঠিত হইল, আর এর উদ্দেশ্য এবার কি ছিল? এই শিকরের বিষয়ে কোবা গেলে প্রথমে স্মরণ করে দিতাম লাগে, মানে শিল্পী আরো গানের গুরু শিক্ষক উত্তরবঙ্গ বহু বড় বড় শিল্পী তৈরি হয়েছে, মানে সিদ্ধেশ্বর রায়। ওয়াই একদিন 2010 সালের শেষের দিকের কথা, আমার বাড়ি হঠাৎ করে এসে আসিয়া একটা প্রস্তাব দেয় যে ভাই, রাজনীতির বাইরে, রাজনীতিবিহীন তো মানুষ নাই, কিন্তু সংগঠন, সাংস্কৃতিক সংগঠন দিলে আছে রাজনীতি ভিত্তিক, রাজনীতির বাইরে সবাই মিলে কোনো সংগঠন করা যায় কি না। তো প্রস্তাবটা আমার ভালো লাগে। তো ওই দিনে বিকালে কোনো কারণে সিদ্ধেশ্বরদা ভট্টিনীঘাট যায়, জগদীশা সড়ক বিষয়টা করে আর কি। তো জগদীশা সভা মুখ ফোন করে, তারপরে ডক্টর দীপক কুমার রায় ও কোনোভাবে জানিয়ে পায়, ও পরের দিন ফোন করে। এরপর অনেকে আরও জানিবার চায় যে এরকম করা যায় কি না। তো মোরা একটা উদ্যোগ আসি, তো এইটা নিয়ে ভাবনা চিন্তা করিবার জন্যে মোর দিদি প্রীতিকোণাদিত্যে যায়, মোর সাথে অতীশ দেয় গিয়েছিল, মুন্নগর দেয় আছে একদিকে, যেমন গিয়ে মোর বন্ধু, আর হচ্ছে মোর বইনা ভাই। প্রীতিকোণাদিত্যে গেল বিষয়টা নিয়ে কথা কবার, যে দিদি এরকম করা যাবে কি না। তো দিদি মোক খুব ইন্সপায়ার করলে, বলে হ্যাঁ করা যাবে। তো এটা নিয়ে সেলকার মতে এটা আমরা মিটিং ডাকি অধ্যাপক অমরেন্দ্রনাথ বর্মনের বাড়িত। দাদা, ওই সময় সালটা কত ছিল? এটা 10 সালের শেষের দিক। আচ্ছা আচ্ছা। আর ওটা কেরামত আলী বাইসে আসামে, আর দীপক কুমার রায়, আর আমার নির্মল বইনা কাম বন্ধু, আর জগদীশ আসবা, চৈতন্যদেব রায়, আরও মেলা মাসি আসছিল। তো ওটিখানে সিদ্ধান্ত হয় যে একটা সংগঠন তৈরি করা হবে, সেটা কোনো নাম হয় নাই। তো ওটি নামকরণের জন্য একটা কমিটি করা হয়, ডক্টর দীপক কুমার রায়ের নেতৃত্বে কমিটি থাকে। ডক্টর দীপক কুমার রায় হচ্ছে ওইটার চেয়ারম্যান হয়, আর অধ্যাপক নির্মল রায়, অধ্যাপক অমরেন্দ্রনাথ বর্মন, জগদীশ আসওয়ার, কবি পূর্ণশ্লোক দাশগুপ্ত, এমনি কমিটি থাকে আর কি। এবার সংগঠনের উদ্দেশ্য, নীতি, গঠনতন্ত্র এবং নামকরণ সবটা দায়িত্ব হয়। তারপরে ইমার মধ্যে উদ্দেশ্য এবং সংগঠনের নীতি কী হবে, এগুলো মোটামুটি একই রকম আইসম মতামত,
কিন্তু নামকরণটা নিয়ে একটা সমস্যা হয়। ডক্টর দীপক কুমার রায়, অধ্যাপক নির্মল রায়, অধ্যাপক অমরেন্দ্রনাথ বর্মন ইমরা ছিল লোকশিল্পী কল্যাণ সমিতি নামটা রাখার পক্ষে, আর কবি পুণ্যশ্লোক দাশগুপ্ত জগদীশ রাশোয়ার শিকর নামটা। আচ্ছা, এটার উপরে তখন আমার তিন চারটা আরও সেমিনার করা হয়। এভাবে 2010 সাল এবং 2011 সালের আধা আধি সময় পর্যন্ত আমার চলে যায়। মানে আমি টাউন ক্লাবে সেমিনার করি, দুর্গুড়িত করি, এবং শেষ সেমিনারটা হয় ভর্তি হিসাব, তাই তো? ওইখানে সিদ্ধান্ত হয় যে নামটা শিকর হবে, ব্র্যাকেটে লোকশিল্পী কল্যাণ সমিতি, তো দুই পাকে বোধায় রাখি আর নামকরণ করা হয়। দর্শক শুনিলে শিকরের নামটা সম্পর্কে প্রথমে অনেক সময় খাইছি যে শিকর লোকশিল্পী কল্যাণ সমিতি এই জায়গাটা আসছে, অনেকটা সময় ব্যয় করি না, যাই হোক, তারপরে তাহলে এই সংগঠনের এবার কার্যক্রণালী কি হবে সেটা একটা শুনি। তারপরে 2011 সালে হচ্ছে 11 সেপ্টেম্বর একটা ডেট করা হয় যে এটা কনভেনশন হবে, সেটি আমার রাজ্যের শিল্পীরা যেমন থাকিবে তেমনি করে রাজ্যের বাইরেও দুই চারজন অন্তরকে টোকেন যদি আইসে, রবিবার দিয়ে আইসে বাঁকুড়ার কিছু শিল্পী নিয়ে, এটা 11 সেপ্টেম্বর ডেট করা হয়। এবং ধূপগুড়ির অনেক শিক্ষক, সেটা হচ্ছে হাইস্কুল শিক্ষক, প্রাইমারি শিক্ষক, কলেজের শিক্ষক, সবাই মিলে আর্থিক সহযোগিতা করে, এবং বকর বলে একটা ছেলে খুব ভালোভাবে করে। তবে প্রথম সাহায্যটা এসে মোর দিদির হাত থেকে, প্রীতিকোনা দিদির হাত থেকে আর কি। যাই হোক, সবার সহযোগিতায় এটা গোটা রাজ্যে প্রায় 300 মানুষই ছিল এটা কনভেনশন করি ধূপগুড়ি, এবং সেদিন থেকে আত্মপ্রকাশ করি 2011 সালের 11 সেপ্টেম্বর থেকে। আর আমার উদ্দেশ্যগুলো যেটা হচ্ছে লোকশিল্পীর যে সমস্যাগুলো তুলে ধরা, আর হচ্ছে লোকসঙ্গীতের যে সংকট, অর্থাৎ এটা বিকৃত করা হয়েছে, মানে দোলা ফুটে হোলা, কলকাতার অনেক শিল্পী হয় আবার হোলা ফুটে দোলা। আচ্ছা আচ্ছা, মানে বিষয়টা না বুঝিয়ে বলি ভীষণ, এগুলো মানুষের মধ্যে নিয়ে আসা এবং কতগুলো লোকশিল্প মানে সঙ্গীতের ধারা অবলুপ্তির পথে। আচ্ছা, যেমন আজি ধর্মীয় কারণে বিশ্বভরা বাঁচি আছে কিন্তু কুষাণ প্রায় লুপ্ত পথ হচ্ছে, সত্যকি ধর্মীয় কারণে অল্প আংশিক বাঁচি আছে তেমন কিন্তু আগের মতো আর নাই, এরকম অনেকগুলো ধারা লোকসঙ্গীতের আমার বিলুপ্তির পথে, তো সেগুলো জনমানুষে নিয়ে আসা। আর আরও অনেকগুলো বিষয়ের মধ্যে আছে লোকজীবন, সেটা নির্মলদা হোক পরে আমি বাকিটা আমি নির্মলদা জিজ্ঞাসা করি যে নির্মলদা, এই যে শিকর লোকশিল্পী কল্যাণ সমিতি, এইটার ব্যক্তিটা কতদূর পর্যন্ত ছিল, মানে এটাকে মূলত রাজ্য কেন্দ্র বা কী কমিটি করতে হয়েছে কোনো দিকে? না, প্রথম শিকরের কথা কবার গেলে পরে প্রথম ইয়েটা ক্রেডিটটা বই এটি কিনা, মানে আমার বন্ধু কাম, মানে কী করা যাবে, বইটা যেহেতু বইছে সালাই আর কি, সবচেয়ে বড় উদ্যোগ নিছে। হ্যাঁ, যদিও শিকর মানে গঠনের যে গল্পটা, পাশের গল্পটা কইল আর কি, কিন্তু মানে মোর চোখ আর কি আমার নজরুল হকেই আর কি সবচেয়ে বেশি উদ্যোগটা নিয়েছিল, অক্লান্ত পরিশ্রম করিছে, অন্যান্য সাথত নিয়ে আর কি মানে দারুণ পরিশ্রম করিছে শিকরের জন্য, তো নামকরণ সবগুলো একটা কই ঠিকই। তারপর প্রথম মানে যে কনভেনশনটা হয় আর সেটা কিন্তু শুরুতেই আর কি এত সাড়া পাওয়া গেছে যে এটা রাজ্যব্যাপী কিন্তু এটা মানে বিস্তার লাভ করেছিল আর কি, প্রথম মাঠে শুরু করিয়া, আর সেটা যেটা কোলে আর কি আমার ইয়ে নজরুলবাবু কোলে, যে ধূপগুড়িতে যে কনভেনশনটা হয়েছে সত্যি সেদিন যে এত সাড়া জাগানো মানে ইয়ে হয়েছে, অনেক সাংবাদিকও সেদিন আসছিল কিন্তু। হ্যাঁ, তারপর এই যে যে উদ্দেশ্যগুলো বলে সেটা তো ঠিকই আর কি, যে দুস্থ যে আবার মানে লোকশিল্পী, না এটার এখন আরেকটা কই যে এই যে তোমরা রাজ্যের কথা বলেন কিন্তু এটা তো মুশফিকুর যে কেরামত আলী ও কিন্তু আসামের মানুষই, তো আসামেরও কিন্তু অন্য রাজ্যের মানুষই ছিল, সেটা কিনা তোমার যে কমিটিটা গঠিত হল এটা কেন্দ্রীয় কমিটি হল নাকি রাজ্য কমিটি? না, কেন্দ্রীয় কমিটি হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা কেন্দ্রীয় কমিটি হয়েছে। আচ্ছা, আমাদের রাজ্যের ইয়ে থেকে কেরামত আলী আসাম হাতে আসিছে, তারপরে ওই যে রবিবার দি বাঁকুড়া উঠিয়াতে আসছিল আর কি রাজ্য, মানে আসলে এটার ব্যক্তিটা মানে কি সারা ভারতবর্ষে ছড়ে দেওয়ার একটা বিশাল উদ্দেশ্য ছিল, কিন্তু কাজটা তো অনেক বিশাল বড়। হ্যাঁ, তো এরপরে তারপরে শুরুতে আমার এই যে ইয়েটা দারুণভাবে মানে কাজ করা শুরু করলে দুস্থ ইয়ার পাশে দাঁড়ানো, তাছাড়াও সাম্প্রদায়িক সম্প্রীতি কেমনি রক্ষা করা যায় লোকশিল্পীর মধ্য দিয়া, গানের মধ্য দিয়া, তারপরে দুস্থ, এমনকি আমার আজীবন মনে পড়েছে আর কি নজরুল মুই
তারপরে আরো অন্যান্য ডাক্তার টাক্তার জোগাড় জোগাড় করিল, তারপরে ইডিসের কিন্তু নজর কমেছে, নিয়া টিয়া এই একসাথে গাড়ি করে চলে গেলি রেড ব্যাংক চা বাগান, সেটা ওটা কিনা খুব খারাপ অবস্থা, সেটি কিনা মানে চা বাগান বন্ধ হয়ে গেছে, মানে ওষুধ পায় না, সেই ডাক্তার নিয়ে এসে বিনা পয়সায় ওষুধ টষুধ করার মামলে ব্যবস্থা করে দেওয়া গেছে আর কি। আচ্ছা আচ্ছা, এভাবে শিকড় হ্যাঁ, তারপরে বড় বড় অনুষ্ঠানও করা হয়েছে, যেমন মানে প্রত্যেক বছরে হ্যাঁ আবাসউদ্দিনের যে জন্মদিন সেটা দারুণ সমারোহে পালন করা হয়েছে, এবং দারুণ সাদা এটা ময়নাগুড়ি হয়েছে, আমার কালীঘাটও তো হয়েছিল হ্যাঁ ঠিক আছে, এবং বাইরের আবাসউদ্দিনের ছেলেকেও নিয়ে আসছে নজর বাংলাদেশ হাতে, এইভাবে আর কি সারা জানানো এই শিল্পটা মানে লোক যে মানে ইয়েটা আর কি সঙ্গীত হ্যাঁ, এটা শুধু খালি ভাবাইয়া নয়, কিন্তু ভাবিয়া বাদ বাউল আউল বাউল হাতে শুরু করিয়া কুষাণ যেটা কলিং নজরবাবু তামার লাগে বাঁচানোর জন্য কিন্তু একটু উদ্যোগ নেওয়া হয়েছে। তো যাই হোক, এটা কিনা মানে মইয়ে একটা মানে ইয়ে স্বীকার করিয়া পাও আর কি, মানে অপরাধ বোধ হয় আর কি, যে এ পর্যন্ত যেটা শিকড়ের আমার নজরবাবুই এটাকে দারুণভাবে মানে আগে নিয়ে গেছে, বিদেশেও নিয়ে গেছে, বাংলাদেশ বাংলাদেশেও গিয়েছিলেন নজরবাবু সীতা, এবং শিকড়ের অধিকেরও পৌঁছে দিয়ে গেছে কিন্তু। আচ্ছা আচ্ছা, তো প্রফেশনাল কারণে হোক বা অন্য কোনো কারণে হোক আর কি, মুই ব্যক্তিগতভাবে অতটা সাহায্য করি পারবো না, আমি স্বীকার করি না সোজা দিয়ে আর কি, ঠিক আছে তো পারো নাই, কিন্তু এ পর্যন্ত শিকড়ও কিন্তু বাঁচিয়ে রাখিস আমার পুজোর নজর বাবু, এইটুকুই স্বীকার করি। আচ্ছা দর্শক, তোমরা শুনলে এই যে শিকড় যে নামক যে সংস্থাটা, এই সংস্থাটার কিন্তু উদ্দেশ্য অনেক মহৎ ছিল, এলাও আছে, হয়তো আগামী দিনে আরও একটা ভালো জায়গায় পৌঁছবার পারে। তো এটা সমস্ত লোকসঙ্গীতের যে শিল্পী তার কল্যাণ, পাশাপাশি কিন্তু আমরা যে রেড ব্যাঙ্কও যায়, যে বন্ধ চা বাগানও যায়, যে ওখানকার দুস্থ মানসিক লাগ যে পরিষেবা দিছে, সেরকম ধরনের কিন্তু মানসিকতাও ছিল যে সমাজের অন্যান্য কাজকর্ম তারা করবে। তো যাই হোক, তো এই শিকড়ের বিষয়ে, শিকড় যেহেতু লোক শিল্পীর এক নিয়ে তৈরি হয়েছে বা লোকশিল্পীর কল্যাণের জন্যই তৈরি হয়েছে, তো নির্মলদা কই যে এটা হচ্ছে অন্যতম যে আর কি সংগঠক ছিল নজরুলদা, তো উনার কিন্তু একজন শিল্পী, তো আমরা খালি গল্প শুনেও তা কিন্তু হওয়ার নয়, আমরা যেহেতু শিল্পী আছে আমরা কিন্তু এখন গানও শুনবো, এক দুখান করে গানও শুনবো। তো নজরুলদা এখান কি গান হবে, তারপরে আলোচনা না করে করি হবে? তো তুমি প্রথমে যে গান গান করেছো, আর কিছু কথা আমার আরো আছে বলার কম, তো প্রথমে যে গান গান করেছো ভাওয়াইয়া গান, কিন্তু তুমি এটা একটা এক্সপেরিমেন্ট করেছো, আমাদের এই সমাজত পালা গান আছে, পালা গানত কিন্তু তোমার বন্দনা একটা গীত আছে, তো এই পালা গানের বন্দনা ভাওয়াইয়াত কিভাবে সংমিশ্রণ করা যায়, এইটা একটা ভাবনা এক্সপেরিমেন্ট, মানুষ কিভাবে নিবে জানো না, তো নির্মলদা তো সবসময় বাজায় না যতরা, হ্যাঁ মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ বাজায়, তো একটু বাজা কেমন হবে, ঠিক 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 আছে, আচ্ছা ঠিক আছে, তোমার শোনো এখন গানও শুনি, কারণ এক হেভি আলাপ ভাল লাগবে না, আগে গান শুনি চলো। উত্তরে বন্দনা করি সরস্বতীর চরণ, বিদ্যার দেবী তিনি তিনি আমার সাধন, উত্তরে বন্দনা করি সরস্বতীর চরণ, বিদ্যার দেবী মা গো তুমি আমার সাধন, আমি করিলাম আমি করিলাম দক্ষিণে বন্দনা করি সাগরের দল, পিতা মাতার চরণ বন্দি চরণ তর, দক্ষিণে বন্দনা করি সাগরের দল, পিতা মাতার চরণ বন্দি চরণ তর, আমি করিলাম বন্দ আমি করিলাম বন্দ, পূর্বেতে বন্দিলাম ভানু মাখা মাখার ধাম, সেই সাথে নিলাম যত পীর বাবার নাম,
আকাশ পাতাল মন দিয়ে আমি মন দিলাম বাতা, আর মহাদেবের চরণ বন্দি হইলাম। এই যে বন্দনা করন করিয়া আমার ভয় আর গুরু যাগ নিয়ে আমরা শিকড় চলা শুরু করছি আপাতত দিন ছায়। তোমার এখন গান গান গেলাম ঠিক আছে। Thank you.
খেলার কথা শুনিনি, তো শিখরের বর্তমান কি অবস্থায় আছে সেটা যদি খানিক কর না। তার আগে আমি একটু কথাতাম যে এই যে নির্মলবাবু মোর বন্ধু কাম বই না, আচ্ছা তো একটু বেশি কইছি মোর সম্বন্ধে, মুই একলাই ওই শিখরের কিছুই না, যদি ইমরিয়ালের সাথে না থাকিলাই নির্মলদা, তারপরে তোমার জগদীশ আসওয়ার, দীপক কুমার রায়, কবি পূর্ণশ্লোক দাশগুপ্ত, আরও অনেকে, চৈতন্যদেব, আরও মেলা মানসি, রবিবার দি, হ্যাঁ তো আগাইল না হয় আমরা সবাই মিলে করছি। বিশেষ করে আপাতদিনের জন্মদিনটা যে করি, আমরা বড় বড় প্রোগ্রাম করছি, মানে তিন দিন চার দিন ধরি এক মানে বিভিন্ন জেলাত, তো হয়তো আমরা মুখ সামনে রাখিয়ে করছি এটা ঠিক, কিন্তু কাজ আমরা সবাই মিলেই করছি, কাহো কম করছে কাহো বেশি করছে, নির্মলদা জেলা ধূপগুড়ির থাকে সেটা বেশি করে, জেলা দার্জিলিং ছিল কম করে পেয়েছে, আবার কোনো সময় দীপক বেশি করছে, অন্যরা কম করছে, কোনো সময় জগদীশদা বেশি করছে, কোনো সময় পূর্ণশ্লোকদা, স্বর্গীয় পূর্ণশ্লোকদা, তারও বিরাট অবদান আছে। তো এই সবাই মিলে কাজটা আগে নিয়ে গেছি, আমার যেহেতু আমরা শুরুতেই একটা নীতি নিয়েছিল যে ধীরে চলো নীতি, খুব লম্পম্প করা যায় না, ধীরে ধীরে আগাইছি। তবে এটা একটা ভালো বিষয় কম যে আমার শিকড়ের উপর কল্যাণী বিশ্ববিদ্যালয় পিএইচডি করেছে মানছি, আর মুখ্য যে বাংলাদেশও যে পুরস্কৃত করা হয় জাতীয় মানবাধিকার কমিশন তুলে দেয় সে পুরস্কারটা, সেটা কিন্তু শুধু শিল্পী হিসাবে না, সাংস্কৃতিক কর্মী হিসাবে, অর্থাৎ শিকড়ের জন্যই আমি পাশ। হ্যাঁ তো শিকড়ের কথা কইলে মুখ নজরুল লোক কাহতি নিয়ে না হয় একটা ফোন করিয়ে দেখছো অনেক মন্ত্রী বিদেশে চিনে না, যেই কম শিকড়ের সাধারণ সম্পাদক চিনে মোটামুটি সবাই, তো আমার মানসিক অল্প ধীরে ধীরে করি কাজ, অর্থ তো একটা সম্পদ সেটা তো চলেছে। আচ্ছা তো আমরা আরও শুনেছি যে শিল্পীগুলোর মুখ যে তোমরা 2011 সালে জেলা এই মানে টিএমসি সরকার আসে, তো সেটা আপনার শিকড়ের পক্ষ থেকে এই সরকারের কিছু মেমোরেন্ডাম দিয়েছে, তো সেটা কিন্তু কী কী দাবি দাবা ছিল? সেটার প্রথম প্রধান আমার তো নীতি ছিল যে লোকশিল্পীদের বাঁচিয়ে রাখা। আচ্ছা ইমরা যে ইগুলো দিচ্ছে যে আমার কর্মসূচি, সেটার প্রথম প্রধান কর্মসূচি লোকশিল্পীদের বাঁচানো, লোকসঙ্গীতকে বাঁচানো। আচ্ছা আচ্ছা তো গভর্নমেন্টও আমার প্রধান দাবি ছিল যে লোকশিল্পীদের ভাতার ব্যবস্থা করা। আচ্ছা আর হচ্ছে লোকসঙ্গীত প্রমোট করা, সরকারিভাবে প্রমোট করা, শুধু ভাতাটা না, বিভিন্ন যে সরকারি প্রকল্পে প্রচার সেটা লোকশিল্পীদের করা, এই দাবিগুলো একদম প্রথম সারিতে ছিল। তা বাদেও লোকসঙ্গীতের বাইরে কিছু দাবি যেহেতু আকাম করেছে না, কিন্তু আমরা সেই সময় তুলে ধরছি না যে আমার বক্সা দুয়ার ঐতিহাসিক জায়গা এটা ভাঙি শেষ হয়ে গিয়েছিল, তো আমরা শিকড়ের প্যাডে এটা মুখ্যমন্ত্রীর দাবি জানানো যে বক্সা দুয়ার সংস্কার সাধন করা হোক, দেশ ঐতিহাসিক জায়গা, আমরা দাবি জানাইছিলাম হচ্ছে দেবী চৌধুরী মন্দির ঐতিহাসিক জায়গা সংরক্ষণ, আমরা আব্বাসউদ্দিনের জন্মভিটার দাবি জানাচ্ছি, আমরা কামেশ্বর গড়, আমরা কিন্তু এটার না যে ধুবড়ি মানসি জলপাইগুড়ি মানসি জলপাইগুড়ি ভিত্তিক কোনো ঘটনা তা না, আবার সেই সাথে আমরা এটাও দাবি করছি যে পীতাম্বর দাস রবিবার বিদায় একবার বিদায় দিয়ে মা ঘুরে আসি, এই গানটা লিখছি স্বাধীনতা আন্দোলনের সময়, চারণ কবি ছিল, মানুষ উদ্বুদ্ধ করছে জাতীয়তাবাদী বিখ্যাত, যেদিন ফাঁসি হয় ক্ষুদিরামের সেই দিন রাতেই আতিথ্য লিখছিল ওই পীতাম্বর দাস। এই গান গায়া অনেকে রাষ্ট্রপতি পুরস্কার পাই, কিন্তু একবারও পীতাম্বর দাসের নামটা মুকুল দেয় না, কবর আছে আর কি, মানে হিন্দু হইলেও সন্ন্যাস টাইপের মানুষ তো কবর আছে আর কি বাঁকুড়া শহরে, আমরা উত্তরবঙ্গে যেমন আব্বাসউদ্দিনের জন্মদিন পালন করি, আবার বাঁকুড়ায় হচ্ছে রবিবার দিন নেতৃত্বে ওটি পীতাম্বর দাসের জন্মদিন পালন করি। অনেকে তো এটা জানেই না, জানে না গানটার রচয়িতা যে পীতাম্বর দাস, অনেকে মানে বেশিরভাগ মানুষই জানে। দর্শক বন্ধু আর এই ছোট ছোট যদি ভাই বোন এগুলা কষ যে এটা কিন্তু একটা কুইজেরও প্রশ্ন ঘটে যে এই যে একবার বিদায় দেবা ঘুরে আসি এই গানটার রচয়িতা কায়? হ্যাঁ এটা অনেকে জানে, অনেকে জানে পীতাম্বর দাস হচ্ছে এটা রচয়িতা, ওই গ্রাম্য কবি চারণ কবি এবং গান গায়া মানুষের উদ্বুদ্ধ করছিল এইসব গানের মধ্য দিয়ে। এটা দুর্ভাগ্য যে
লোকশিল্পীদের গান গায়ে অনেকে বড় বড় পুরস্কার পায়, কিন্তু লোকশিল্পীদের নামটা মুখ নেয় না, এটা আমার ভারতবর্ষের মানুষের দুর্বলতা খোয়াতে আর কি। যাই হোক, তো এবার শিকড়ের যে কাজকর্মগুলো তোমরা শুনিলেন, আমরা এরকম আরও মেলা কাজকর্ম আছে যেটা আরও শুনব, তো পরে পরে আরও গান হবে, অত নিরাশ হওয়ার কারণ নাই, আরও গানও শুনব। তো নজরুদা, শিকড়ের বর্তমানে যে অবস্থাটা, এই অবস্থাটা কি পর্যায়ে আছে তার আগে দর্শক আরেকটা কথা শুনাম, যে তোমরা যে কথাগুলো শুনলেন যে রাজ্য সরকারের প্রথম মানে এই মমতা গভর্নমেন্ট আসার পরে প্রথম ইমরা যে মেমোরেন্ডামটা দেয় সেটা কিনা কিন্তু অন্যতম দাবির মধ্যে ছিল শিল্পী ভাতা, যেটা বাস্তবায়িত হয়েছে, আরো বাস্তবায়িত হয়েছে বক্সার। আচ্ছা দাদা, কোন কোন জিনিসগুলো বাস্তবায়িত? যেমন শিল্পী ভাতাটা হচ্ছে এবং শিল্পীদের বিভিন্ন প্রোগ্রামে কাজে লাগানো। আচ্ছা, বাস্তবায়িত হয়েছে বক্সা দুয়ার। আচ্ছা, বাস্তবায়িত হয়েছে দেবী চৌধুরানী মন্দির। আচ্ছা, আব্বাদের জন্য বাস্তবায়িত হয়েছে, গভর্নমেন্ট টাকা স্যাংশন করছিল এবং তখনকার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ওই জায়গা ভিজিট করছে, যে লোকটা যার জমি বদল করে গিয়েছে তো আপাতত না, যারটি ছিল বাড়িটা উনারা তো ওই বাড়ি থাকে না। এর আগে বারবার পত্রিকা লেখছে যে গভর্নমেন্ট নেই, কিন্তু জেলা গভর্নমেন্ট নিবে আগে পরিবারটা দিল না, গভর্নমেন্ট ব্যর্থ হয়ে গেল, আজ পর্যন্ত দেয়নি। তো ওইটা ব্যর্থ হয়েছে, কামেতেশ্বর গড়টা সেভাবে উদ্যোগ নেয়নি, হয়তো আগামী দিনে নেবার পারে। তবে অনেকগুলোই শিল্পীদের বিষয়টা কিন্তু গভর্নমেন্ট দেখছে। আচ্ছা, আগামী দিনে কি তোমার এই ধরনের পরিকল্পনা আছে যে এই এই বিষয়গুলো তুলে ধরব, লোকশিল্পীর ভাতা এটাও কিছুটা সমস্যা দেখা দিচ্ছে, এগুলো গভর্নমেন্ট আমার জানে নেবে। যেমন অনেক ক্ষেত্রে হচ্ছে রেডিও আর্টিস্ট ছিল আগে, এলাকাতে নাই, দীর্ঘদিন ছিল, তারা ভাতা পাইছে না, এরকম মানুষও আবার কামু একদম শিল্পী না সেরকম মানুষও, এটার মধ্যে আবার একটা দালাল চক্র ঢুকে গিয়েছে, এটা হয়তো গভর্নমেন্ট এলাম বুঝি ঠিক পায় নাই, জানানো হয়নি। তো এই বিষয়টা আগামীতে আমরা নজরে আনবো। আর হচ্ছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে, দক্ষিণবঙ্গে কিন্তু লোকসংস্কৃতির ভাণ্ডার আছে, উত্তরবঙ্গে বেশি আছে ভাণ্ডারটা, যেহেতু এটি একটা চারণ ভূমি ছিল, এই যে মোষ চড়ানোর গরু চড়ানোর লোকসঙ্গীত তো পণ্ডিত লোক দিয়ে আসে নাই, প্রথম তো একদম সাধারণ মানুষ দিয়ে আসে। তো উত্তরবঙ্গে ভাণ্ডার অনেক বেশি আছে, এগুলোকে সংরক্ষণ কিভাবে করা যায়? এটা কোয়া যায় যে আমরা শুনেছি এরকম যে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকেও এটা কিনা হওয়ার আসছিল, বিভিন্ন মানে প্রজেক্টের কাজ দিয়া ফিল্ড ওয়ার্ক পরিবার উমরাই কইছে যে উত্তরবঙ্গ হচ্ছে লোক সংস্কৃতির একটা মিউজিয়াম, জীবন্ত মিউজিয়াম, যে এটা যা কিছু আছে সব কিছুতেই লোক সংস্কৃতি যাতে পরিষ্কারভাবে দেখা যায়। হ্যাঁ অবশ্যই, মানে ব্যক্তিগত স্তরে ধরো আমার উত্তরবঙ্গের মধ্যে লোক সংস্কৃতি নিয়ে ব্যক্তিগত স্তরে, আবার সংগঠনের সাথেও যুক্ত এবং কাজ করে, মানে এই না যে কাজ করেছে না অনেকগুলো, এবং এই যে আন্তর্জাতিকতা পাওয়াটা শিকড় তার মধ্যে কিন্তু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের একটা ভূমিকা আছে, ডক্টর দীপক কুমার রায়, অখিলেশ রায়ের ভূমিকা আছে, আনন্দ গোপাল বসুর ভূমিকা আছে। আমরা তো দীপক রায় যেমন লোকসঙ্গীতের কী কী ভাণ্ডার আছে একটা বিরাট পাণ্ডিত্য আছে, এগুলো খবর রাখে আর কি, যেটা অন্যের পক্ষে তো সময়টা পায় না, রত্ন আছে, অনেক কিছুই আছে, অনেক বিষয় এগুলো গভর্নমেন্ট যদি একটু সংরক্ষণ করে। আচ্ছা, একটা বিষয় যে ধরেন যে উত্তরবঙ্গের কথা যেহেতু আসেন এবং লোক সংস্কৃতি লোকসঙ্গীতের কথা যেহেতু আসেন, তাহলে এটা কিন্তু আরেকটা বিষয়, বর্তমানে কিন্তু ডিজিটাল মিডিয়াটা খুব স্ট্রং এবং অনেক মার্কশিটে পৌঁছানো যায়, তো এই ডিজিটাল মিডিয়ার উপরে যারা কাজ করেছে বিশেষ করে অত্র এলাকার যে বিভিন্ন লোকসঙ্গীতের উপরে বা বিভিন্ন লোক সংস্কৃতির উপরে যে ছোট ছোট সিনেমা বা ইয়ার যে যেমন রাজবংশী সিনেমার বিভিন্ন রকম কাজকর্ম চলেছে বা এই যে লোকালভাবে যে প্রচেষ্টাগুলো চলেছে, আগামী দিনে নির্মলদা যে আগামী দিনে যদি এরকম একটা প্রকল্প রাখা যায় যে মেমোরেন্ডামে যে এই যে লোক যে বিষয়গুলো নিয়ে যারা কাজ করেছে বিশেষ করে সিনেমার ছোটোখাটো যে কি কোয়া যাবে ডকুমেন্টারি টাইপের কাজগুলো এগুলোর জন্য যে একটা যদি মানে ফিল্ম হাব যদি এরকম কিছু করা যায় উত্তরবঙ্গের মধ্যে, সেরকম টেলিফিল্ম বা যারা এই যে চলচ্চিত্র বানাইছে বিশেষ করে যদি কোয়া যায় ডাইরেক্টর তপন রায়ের কথা, তারপরে অর্জুন রায়, অর্জুন বর্মন,
বা এই ধরনের তারপরে মিন্টু ইসলাম, এই যে লোকগুলো কাজ করেছে, তো আগামী দিনে ইমার জন্য যদি কিছু তোমরা ইয়ে রাখে আর কি পরিকল্পনা, যে মেমোরান্ডামে যে মুখ্যমন্ত্রী বললেন যে এটা কিনা ধরনের একটা ফিল্ম সিটি করো বা এই ধরনের কিছু প্রস্তাব যদি রাখা যায়। না অবশ্যই এটা খুবই মানে গুরুত্বপূর্ণ আর কি, যে এটা তো শুধু খালি মানে রাজবংশী ফিল্ম না, তার সাথে সাথে এই যে ডকুমেন্টারি যে কথাটা, এটার মধ্য দিয়ে এটিকার যে সংস্কৃতিটা, সংস্কৃতিটা মানে বাঁচিয়ে রাখা বা সংরক্ষণ করে রাখা, তারপরে এই সংস্কৃতির সাথে ভাবিয়া সঙ্গীতাতে বা লোকসঙ্গীত গবেষক যেটা নজরুল কলেজ আর কি, এই যে লোকগুলো যে জড়িত আছে আর কি, এই এগুলোর যে অবদানটা, এটা ডকুমেন্টারির মাধ্যমে কিন্তু এটা বাঁচিয়ে রাখা যায়। কিন্তু সবচেয়ে যেটা মানে খুব মানে দুর্বলতার দিক সেটা হচ্ছে, যা এগুলো উদ্যোগ আছে যারা এই টেলিফিল্ম করেছে, ছোটো ছোটো ডকুমেন্টারি করবে চেষ্টা করেছে, তার কিন্তু আর্থিক দিকটা আর কি খুবই দুর্বল আর কি। তো এটা নিয়ে আশিকরের মানে থ্রু দিয়ে আর কি, মধ্য দিয়ে আর কি, এটা আগামী দিনে কী যেন বলে একটা মানে সরকারের দৃষ্টি আর কি আকর্ষণ করার নিশ্চয়ই আর কি সেগুলি যদি করেন তাহলে ভালো হবে। এই লোকগুলো যারা কাজ করেছে তারা উপকৃত হবে, কারণ কাজ করতে গিয়ে তো নানান বাধা বিপত্তি সব, বিশেষ করে আর্থিক বাধাটাই বড় আর কি। আচ্ছা আচ্ছা নজরুলদা, তো এই যে বর্তমান শিকড়ের যে তোমার সাংগঠনিক অবস্থাটা কি পর্যায়ে আছে? একটা জিনিস হচ্ছে কি যে সাংগঠনিক এটা যে যেভাবে আমার প্রতিটা ছিল ঠিকই আছে, আব্বাসুদ্দিনের জন্মদিন পালন করার মধ্য দিয়ে সেটা কিন্তু এই অতিমারি আসার পরে বলা যায় যে সবটাই বন্ধ হয়। আমার শিকড়ের যে সহসভাপতি মারা গেল ধনুষা রায়, তার জন্য আমরা সবাই মিলে একটাও হওয়ার পাই নেই, যদিও মৃত্যুর আগে পরে জগদীশ আসবার আমার সভাপতি ছিল, একদম পরি ছিল, আর পরে দীপুকে উদ্যোগে এটা অনলাইন শিকড়ে। আচ্ছা এমনি বর্তমানে এই যে শিকড়ের আর কি কেন্দ্র কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি যদি খোলেন, সেক্রেটারি মুই নিজে, আর যুগ্ম সম্পাদক হচ্ছে ডক্টর দীপক কুমার রায় এবং ডক্টর নির্মল চন্দ্র রায়, আর হচ্ছে প্রেসিডেন্ট এলাম আছে জগদীশ আসওয়ার, আর সহসভাপতি হচ্ছে ধনেশ্বর রায় স্বর্গীয় এখন বর্তমানে, আর হচ্ছে রবিবার দিয়ে আছে এবং যুক্ত আছে এর মধ্য দিয়ে, আর অন্য অন্য যারা আছে সবাই কেন্দ্রীয় কমিটিতে আরও 11 জন সদস্য আছে, সেখানে শুরু করি প্যানমোনালি সবাই মিলে। তো এই করোনা কালটা আমাদেরটা অনেকটা পাশে দিল আর কি, যে আমরা কাজকর্মগুলো করুন এইটা আর হয়ে উঠেই না, দেখি আগামী দিনগুলো আগামী পরিকল্পনা হলো আরও শুনব। তো হওয়ার অনেকক্ষণ হবে, আরেকটা গান শোনা হবে, দর্শক গান শোনাবো এবার মন নিজে গান। হ্যাঁ ঠিক ঠিক আছে ঠিক আছে, নিজের লেখা এখন গান করেন। তবে আমার শিকড়ের যে আন্দোলন এর অন্যতম একটা দিক হচ্ছে সম্প্রীতি রক্ষার আন্দোলন। আচ্ছা আমরা বারে বারে পথে নামছি, ধূপগুড়ি জলপাইগুড়ি বিভিন্ন জায়গায় শিলিগুড়ি, তো একটা সম্প্রীতির গান দিয়ে শুরু হোক, আরো অন্য গান পরে করব।
ভারতবর্ষের বিশেষ করে পশ্চিমবঙ্গ আসাম এই দুটো রাজ্যের মধ্যে প্রভাব বিস্তার করছে, তারপরে তোমরা বাংলাদেশে পাড়ি দিলেন এই শিকড়, বাংলাদেশে তো শিকড়ের সংগঠন আছে মিশন হিসেবে, এটা কেমন করে গেলেন বা এটা কি কি অবস্থায় আছে? মূলত হচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে কিছু সেমিনার আগে বেশি হয়েছে এলাকা সময়ে, তো ওখানে ওইটাকে না হচ্ছে আমার পরিচয়টা ওই শিখরের সাধারণ সম্পাদক হিসেবে করায়, তো ফলত শিখর সম্বন্ধে জানি পাই বিদেশ থেকে যারা অধ্যাপকরা আইসে শুধু বাংলাদেশ না বিদেশ থেকে, আর বাংলাদেশে যেহেতু কিছু লেখা মধ্যেও তো একটা ধারণা ছিল সেটা লেখাম এটা নিয়ে, আর সবচেয়ে বেশি হয়ে মানে লন্ডন থেকে যা এসির মাইলে যে এলেটা একটু টাইগার হিল বার হই, তখন বাংলাদেশ পোস্টমর্টম নামটা বেশি শুরু করলে পরে যে এমনি শিকড় নিয়ে যে কাজ করুন এইটা বেশি জানি পাই আর কি, যে এই লোকসংস্কৃতি নিয়ে মূলত কাজটা, যার ফলে আমরা কীভাবে ইয়ে করছে গোটা বিশ্বের সাতজন উমার ভাষায় বাঙালি, আমরা তো আমরা একটা দেশি মানছি রাজবংশী কই কামদা কই, কিন্তু আমরা যারা গোটা পৃথিবীর বলে কিতে বাঁচি নাই আমরা বিশ্বের সাতটা বাঙালি বাঁচি নাই, এক একজনের এক একটা অবদান, তাও লন্ডন হতে শিল্প প্রতিযোগী, তাও আমেরিকার হয়তো বিরাট কিছু কাজের সাথে, তাও সাংবাদিক, তো এই সাতজনের মধ্যে গোটা বিশ্বে মুখ একজন আমরা ধরি নাই আর কি, লোকসংস্কৃতির কর্মী হিসাবে এইভাবেই হয় আর কি, আমন্ত্রণটা জানায় যান এবং ওটিকার বিভিন্ন চ্যানেলও সাক্ষাৎকার নেয়, তারপরে ওটিকার দৈনিক ইতিভাগ সবচেয়ে পুরনো চেকার ওরাও দেখে পড়ে সাক্ষাৎকার নেয়, এইভাবে হয় আর কি, শুধু বাংলাদেশ না ইদানিং অন্য অন্য দেশের সাথে একটা সম্পর্ক ইটালি লন্ডন আছে সম্পর্ক গড়ে উঠছে, এই করোনা না হলে হয়তো এটার ব্যক্তিতে আরও বাড়ি, তার মানে শিকড় সব দেশতে শিকড় মানে ইয়ে আর কি শুরু হয়েছে ভিতর ঢোকা, তো ভালো এটা একটা ভালো দিক। ডবে ডাকবি আরেকটা কথা শুনে নিন, যে এই যে তোমার শিকড়ের এই সংগঠনটা চালেবার জায়গা আর কি, তারপরে তোমার হচ্ছে একটা
এই 2018-তে কর্ণ ভাষা দিবস পালিত হচ্ছে। আমাদের শিলিগুড়ির একটা সংগঠন সহযোগী সংগঠন ছিল সম্প্রীতি শিলিগুড়ির উদ্যোগে, ওদের রতীন দেওয়া ছিল। এবং বলা যায় যে বিশ্বের বহু দেশের শিল্পীরা শিলিগুড়ির পক্ষে আনা হয়েছিল। মরিশাস থেকে দুইজন বিখ্যাত শিল্পী, আমেরিকার একজন শিল্পী আসছিল, কানাডার থেকে আসছিল। এবং এই শিল্পীদের এক একজনের মরিশাসের এক একজনের যাতায়াত ভাড়া 2 লাখ, মানে দুইজন হচ্ছে 4 লাখ। বড় টাকা পয়সা লাগে, দেখা গেল যে 12-14 লাখ টাকা খবর। সেই সময় হচ্ছে পর্যটন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারে একটা হেল্প করছিল, আর অনেক মানুষ করছে, এটা অস্বীকার করা যাবে না। মানুষ হিসাবেও শিলিগুড়ি জলপাইগুড়ি বিভিন্ন জায়গার মানুষ ব্যক্তিগতভাবে হেল্প করছে আর কি। আর একটা সমস্যা, অর্থ যেমন একটা সমস্যা, খুব কাল খান ছুটি যায় এই পয়সাগুলো জুটানো। আর হচ্ছে যেহেতু এটার সাথে রাজনীতি নেই, তো মানুষ ভাবে যেটা রাজনীতি আছে ওটা বোধ হয় তাড়াতাড়ি কিছু পামো, আর এটি তো তাড়াতাড়ি কিছু পাওয়া যাবে না, এটা তো তোমার রাজনীতির কথা কয় না। আসলে সংস্কৃতি তো কোনো একটা রাজনৈতিক দলের প্যাটার্ন নয়, মানে একলাই কোনো রাজনৈতিক দল বাসে পাবে না, সবারই সাহায্য থাকবে। যখন যে গভর্নমেন্ট থাকবে, কোনো গভর্নমেন্ট হয়তো কথা শুনে, কোনো গভর্নমেন্ট শুনে না। লোক সংস্কৃতি হচ্ছে একটা দেশের মেরুদণ্ড, একটা দেশ কত উন্নত বোঝা যায় সেই দেশের লোক সংস্কৃতি কতটা উন্নত তার উপরে। আমার উত্তরবঙ্গ চিনা যাবে আমার ভয়ে কতটা উন্নত তার উপরে আমার উত্তরবঙ্গ চিনা যাবে। তেমনি তো গোটা বাংলার লোক সংস্কৃতি বাংলা চিনা যাবে লোক সংস্কৃতি দিয়ে, ভারতবর্ষের লোক সংস্কৃতি দিয়ে পৃথিবীর আমাকে চিনিবে। তো এইটা হচ্ছে আমার এরকম, আমার দেশের সরকার বুঝে উঠিল না বন পশু পাখি সংরক্ষণ আছে, এটা থাক, এটা হওয়া উচিত, কিন্তু এটার সাথে সাথে যদি লোক সংস্কৃতি, যদি লোকসঙ্গীত লোক সংস্কৃতি এগুলো যদি সংরক্ষণ না হয়, ভারতবর্ষের মূল যে ঐতিহ্য সামাজিক যে বৈশিষ্ট্যগুলো মৌলিক বৈশিষ্ট্য এগুলো কিন্তু বিলীন হবে, এটা একটা বড় সংকট। যাই হোক, আগামী দিনে তোমরা এই আগামী যে আমার যে ভবিষ্যৎ যে সমাজ আগামীতে এরা যারা আর কি ইয়াং জেনারেশন আছে, এবার তোমরা কী বার্তা দেবার চান শিকড়ের মধ্য দিয়া, যে আগামী দিনে কীভাবে লোক সংস্কৃতিটা বাঁচিয়ে রাখে? শুধু সরকার একটা ইনিশিয়েটিভ নেবে সেটা তো একটা দিক আছে, তা আমাদের কিন্তু আমার যে এই ভবিষ্যৎ প্রজন্ম তারও কিন্তু একটা মানসিকতা থাকা দরকার যে এই সংস্কৃতিটা যদি বাঁচিয়ে রাখা যায় তার জন্য কী কী বার্তা দেবার চান? দেখো, আমার সংস্কৃতি বাঁচিয়ে রাখবে আমার, এইবার আমরা যারা কাজটা শুরু করছি ধীরে ধীরে, আমার বয়স হচ্ছে একটা সময় আমার পরিকল্পনা, আমার আজকের প্রজন্ম করছি তোমরাও আগে এসো, অনেক শিক্ষিত ছেলেপেলে আছে তার আগে এসব, এটা লজ্জার কিছু নাই। হ্যাঁ, দীপক ওই ফলটং ফলটং করে মোর সাথে দিনাজপুরের দোতরাবাদ এল, তাতে দীপক লজ্জা পাই না, কিন্তু নির্মলদা অধ্যাপক দোতরাবাদ আছে কোনো লজ্জা নেই। শিক্ষিত মানুষজন আব্বাদুদ্দিন তো শিক্ষিত মানুষ ছিল, বড় পরিবারের মানুষ, তো এটা লজ্জার কিছু নেই। সোহাকে আগে আসেনি, নতুন প্রজন্মকে আগে আসেনি, ভয় আর মৌলিক বৈশিষ্ট্য বাঁচে রাখি, এইটার উপর গবেষণামূলকভাবে এটা মানুষের যাতে আর সত্যি মধুর হয়, আরও মানুষ ভালোভাবে নেয়, সেই ভাবনাটা কিন্তু এলাকার প্রজন্ম পাবে। অনেকে পিএইচডি করেছে, অনেকে শিক্ষিত, গানের চর্চা আছে, এই মানুষগুলো কিন্তু নির্মলদা মই বা দীপক জগদীয়া শহরের থেকে আরও ভালো পাবে। তো এইবার আমরা মানে মানে হাত জোর করে তো ঠিক কোয়া ঠিক না, যেহেতু ছোট হৃদয় থেকে আমরা মুখ করছি যে তোমরা আগে এসো, আগে আসিয়ে এই কাজটা আগে নিয়ে যাও। শিকড় একালকার আমার কারণে, শিকড় সবার, শিকড়টা এখন বাঁচে দেখবে। হ্যাঁ, লোক সংস্কৃতি মানে ওই রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর কইছে যে ফিরে চলো মাটির টানে, সোগাকে আমার মাটির টানে ফিরে আসি চাইছি কইছি, আর শিকড়টা বাঁচে রাখ কইছি। আচ্ছা, এটা ওই একটা কথা বলতে, আচ্ছা লোক সংস্কৃতি তো একটা বিষয় আছে, লোক সংস্কৃতির সাথে কিন্তু আরেকটা জিনিস অঙ্গাঙ্গভাবে জড়িত যুক্ত, সেটা হচ্ছে লোক ইতিহাস। এত অঞ্চলে উত্তরবঙ্গের যে লোক ইতিহাসগুলো আছে সেগুলোরও সংরক্ষণ দরকার, সেটা আমরা শুনে নেব। আছে ইতিহাসের অধ্যাপক উপরা ধূপগুড়ি, বর্তমানে ধূপগুড়ি গার্লস কলেজের ইতিহাসের অধ্যাপক, আমরা শুনে নেব ডক্টর বিমল চন্দ্র রায়ের, যে এই যে লোক সংস্কৃতির পাশাপাশি যে লোক ইতিহাসগুলো আছে এগুলো কীভাবে সংরক্ষণ করা যায়, যদি দুটো কথা কয়। মানে প্রথম যেটা আমি কভার থাকা শুন, সেটা হচ্ছে যে এই যে লোক মানে শিল্পী কল্যাণ সমিতি বা শিকড়, এই শিকড় যে নামটা এটা কিন্তু আমার স্থানীয় ভাষা, এটা শিবা। তো নজরুলবাবু যেটা করলেন ওইটারই কথা সূত্র ধরে ওই কম, যে এই যে ভাবি যে প্রজন্মের যেটা বার্তা আর কি মেসেজ যেটা,
মুই যেটা মনে করো সেটা হচ্ছে যে শিপা যদি পচি যায় গাছটা কিন্তু পচি যাবে। তো এই যে মহাভারত কিন্তু রচিত হয়েছে এই মানে লোক ইয়া দিয়ে কিন্তু ওই সেলা কৈশল মানে এলাকা হচ্ছে গাড়িয়াল ভাই আর সেলা কৈশল মানে সুতো আর কি ওই যে যা রথ চালাইছে রথ চালাইছে এই সুতো পুত্র মানে এই যে সংগ্রহ করি করি করিয়া গল্প উপখানা সংগ্রহ করি করি কিন্তু মহাভারত হয়ে গেছে। কাজে এই যে লোক সংস্কৃতি একটা দেশের যেটা কোলে আমার নজরুলবাবু যে এই শিপা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ওই বড় বড় সংস্কৃতি আছে যেগুলো অনেক আগে গেছে কিন্তু ঠিকই ভাবে কাজে শিপা পচে দেওয়া যাবার নয় ভাবি প্রধানমন্ত্রী মনে এটাই আর কি আবদার আপস থাকবে শিপাটা পচান না শিপাটা ধরিতাম গাছটা আগে বড় হয়ে যাবে। আর যেটা এই যে ইতিহাসের সাথে যেটা জড়িত সেটা হচ্ছে যে এলা কিন্তু ওই আফ্রিকা মহাদেশ আর কি ইতিহাস লিখিবার যায় যেটা দেখা যাচ্ছে যে ওঠে কিন্তু উমার দেশের মানুষই কিন্তু কোনো লিখিত ইতিহাস লিখি যায়নি তাহলে ওই দেশের কি ইতিহাস লেখা হবার নয়। এই জন্য একটা অল্টারনেটিভ একটা মেথড হয়েছে আর কি বা তার সাথে সাথে একটা সাব অল্টার মেথড আছে সেইটা অনুসারে এলা ইতিহাসটা লিখিবার গেলে এই যে লোকসঙ্গীত আচ্ছা এই যে লোকসঙ্গীত বংশ পরম্পরায় এই যে সঙ্গীতগুলো আসিছে আজি কিন্তু আমরা এই যে লোকসঙ্গীত কিন্তু ওই গাড়িয়াল ভাইয়ের আরেকরকম ধরনের গান আছে ওইখানে যদি দেখি যে দেখা যাবে যে ওই ছোটোতে ব্যাসে গেছিল আর কি তার মানে কি ওই গানটা যদি ধরি আমরা তাহলে দেখিব যে ওটি কিনা চাইল্ড ম্যারেজ যে এটিকার স্থানীয় ইয়ার যে মানে ছিল আর সেইটা আমরা ওটি কিনা ধরি পারি কাজে এই যে লোকসঙ্গীতের মধ্য দিয়েও কিন্তু ইতিহাসটা কিন্তু আমরা লিখিবার পারি এবং যেটা নয়া গবেষক হবে ঠিক আছে তো আমরা যে যে স্থানীয় মানুষগুলা যার লিখিত কোনো ইতিহাস নাই তোমার কিন্তু তোমার এই যে সংস্কৃতি তোমার যে সঙ্গীত বিভিন্ন ধরনের খেলাধুলা এগুলোর মধ্য দিয়ে কিন্তু স্থানীয় ইতিহাসটা উঠিয়েছে ফলে এগুলো সংরক্ষণ করার মানে আসল মানে কর্তব্য আর কি এটা গভর্নমেন্ট যদি ইনিশিয়েটিভ নেয় গানগুলো যেগুলো হারিয়ে গেছে যেগুলো গান এলাকা নয়া কিসিম কিসিম গান এসেছে কিন্তু পুরানা গানগুলো হারিয়ে গেছে ওগুলোর কিন্তু একটা সংরক্ষণের প্রয়োজন আছে যেমন উই এটি কোন এই মানে একটা সুযোগ নিয়ম কম যেমন আমার রাজবংশী ভাষা একাডেমি হয়েছে কামতাপুরি ভাষা একাডেমি হয়েছে এগুলো কিন্তু নানান কাজ করেছে কিন্তু এগুলো সংরক্ষণের কোনো ব্যবস্থা করেছে না এই যে একটা কিন্তু আমরা করিবারই পারে আজকে দেখা যাচ্ছে যে এরকম কোনো কিন্তু গবেষণামূলক কোনো কিছু কিন্তু ইনিশিয়েটিভ আপাতত নেয়নি তোমরা কিন্তু এই একাডেমির মধ্য দিয়ে এগুলোকে সংরক্ষণ আমরা করিবার পারে কিন্তু তো এইটুকু মোর মানে কোয়ার ছিল। আচ্ছা কাঁথাতে কাঁথা বিড়ে এতে বেলা কাঁথা বিড়ে গেছে যে কাঁথাগুলো আলোচনা হয় লোক সংস্কৃতির আর একটা পার্ট আছে যে যেটা লোক সাংবাদিকতা ফোক জার্নালিজম তো এই যে নির্মদা যে কথাটা করুন যে এই গানগুলোর মধ্য দিয়া অতীতের যে সমাজ জীবনের একটা চিত্র ফুটে উঠেছে এটাও কিন্তু একটা লোক সাংবাদিক এই বিষয়টাকে লোক সাংবাদিকতা কওয়া যায়। তো যাই হোক এটা বেলা কথা আজই হইল তো দর্শক অনেকক্ষণ অনেকক্ষণ ধরিয়া কথা শুনেছেন গল্প শুনলেন তো আমরা শেষ করবো আর এখন গান শুনিয়া তো দাদা মানে রানী কোয়া দেয় রানী পদ্মশ্রী প্রতিমা বড়ুয়া পদ্মশ্রী দিবল এটা দিয়েই শেষ করবো প্রতিমা বড়ুয়ার দেখিয়া হ্যাঁ ভস্তির নদন ভস্তির তোরণ ভস্
দর্শক, তোমরা অনেকক্ষণ ধৈর্য ধরিয়া আজকের আমার প্রোগ্রাম শুনলে, এই জন্য তোমার মুই উচ্চসত খবর দিনে দিনের পক্ষ থেকে দণ্ডবোধ জানাসো। আর দণ্ডবোধ জানাসো আজিকার যে গুণীবার্ষিক উহাকো দাদা, তোমার মূল্যবান ধন্যবাদ সবাইকে। আমরা এটা আশা রাখিব যে এই প্যান্ডামিক সিচুয়েশন থাকে আমরা কাটি উঠিলে শিকড়ের আমরা আরও অনেক প্রোগ্রাম আমরা যাতে দেখিবার পারি, গান বাজনা শুনিবার পারি, যে প্রোগ্রামগুলো আমরা ইয়ের আগত করে আসছে, আমরা এই আশাটা রাখিয়া আজি আরও সবাইকে বড় ধন্যবাদ জানিয়ে আজিকার অনুষ্ঠান এটা শেষ করেছি।